জিজ্ঞাসা করলো তুমি কেমন মেয়ে চাও শামসুদ্দিন বলে ভাই আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই জীবনের সময় অনেক লম্বা হয়ে গেছে অর্ধেক জীবন শেষ যেই মেয়েটাকে বিয়ে করলে আমার উরুস থেকে তার গর্ভে একটা বাচ্চা জন্ম হবে এই বাচ্চাটাকে হাতি হাতি পা পা করে দিনের শিক্ষা দিতে দিতেই অশ্বারোহী বানাবে যুদ্ধে যুদ্ধে চলার জন্য যে ঘোড়ার উপর বসে তরবারি চালায় এই ট্রেনিংটা দিবে আমার বাচ্চাটাকে দিনের মুজাহিদ বানাবে আর কি করবে শামসুদ্দিন বলে আমার ছেলেটাকে বাইতুল্লাহ আল্লাহর গড় মসজিদে আকসা বিজয়ের জন্য ছেড়ে দেবে আর আমার সন্তান মুজাহিদ দেরকে নিয়ে জিহাদ করে ইহুদিদের হাত থেকে বাইতুল্লাহ আল্লাহর গড় মসজিদে আকসাকে বিজয় করে মুসলমানদের হাতে পৌঁছায়া দেবে ও আমার ভাই আপনার ভিতরে যোগ্যতা থাকলে যোগ্যতা বের করতে হবে একদিন যে কোন জায়গাতে যোগ্যতা বের হয়ে যায় প্রমাণ পাওয়া যায় আপনি যেখানেরই হন না কেন আপনার দ্বারা ইসলামের খেদমত আল্লাহ নিতে চাই ঠিক না বেটি গাজীনগরের শেখ সাহেবের বাড়ি দিরাই কি কোন ঠিক কিনা হ্যাঁ উনি আছে কোথায় এখন বর্তমানে মদিনায় না মক্কায় মুআল্লাতে মক্কাতে বাড়ি হলো সুনামগঞ্জের দিরাই ঘুমাইতেছে জান্নাতুল মুআল্লাই এটা কি কোন দেশের খাবার নাকি ইমানের খাবার ওই শামসুদ্দিনের কথা হলো আমার বিবির উরুস থেকে যে সন্তানটা হবে গর্ভ থেকে যে সন্তানটা গর্ভপাত করবে সেটা হবে বাইতুল মাকদিসের বিজয়কারী কিছুদিন পরে উনার জন্য তার বউ হইতেছে না বিচারতেছে কিছুদিন পরে দেখা গেছে উনি ইরাকের এক শেখের কাছে গেছেন বড় একজন আলেমের কাছে গেছেন গিয়া বসে আলোচনা করতেছেন এক মসজিদের ভিতরে এক মহিলা ফরদানিশীল মহিলা আয়শা জানালা দিয়া ডাক দিছে শেখ সাহেব বলতেছে শামসুদ্দিন সাহেবরে যে আমি ওনার কাছে একটু কথা বলি ঠিক আছে যান যাওয়ার পরে তারা কথা বলতে বলতে শেখ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তোমার কাছে না ছেলেটারে পাঠাইছিলাম তুমি প্রশ্ন করবে এই সেই জিজ্ঞাসা করবে তুমি তাকে ফিরাইয়া দিলা কেন বিয়াতে রাজি হইলা না কেন মেয়েটা বলে হযরত আপনি যে যুবককে পাঠাইছেন দেখতে সুন্দর যোগ্যতার অভাব নাই কিন্তু দৈহিক গঠনটাও বড় কিন্তু আমার কথা হলো আমি তাকে জিজ্ঞাসা করলাম বিয়ে কেন করতে চান সে বিভিন্ন দুনিয়াবি উত্তর দিছে আমার তো ইচ্ছা হলো আমার স্বামী এমন একটা লোক হবে যেই লোকটা থেকে আমাকে আল্লাহ ছেলে সন্তান দিবে আমার সন্তানটা হাতি হাতি পায় পায় করে বড় হবে বাইতুল মাকদিস বিজয় করে মুসলমানদের কাছে পৌঁছায়া দেবে আমিহুল মাজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والبلدان والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية ظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف صدق الله المولانا العظيم وصدق رسوله
الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دکھا دے الہی ہمیں دیار مدینہ بنا دے الہی مجھے غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بجي يا رب ہمارے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جامعہ حسینیہ دارالعلوم سینہکندی قومی مدرسہ کرتک آیوجت ادھکار بشری اسلامی مہاسمیلنے سروجن سدی و سمانت سبھاپتی صاحب دامت برکات آمنت الاکار نیتستانی بیکتیبرگ اپستھت سروستر دین درودی اللہ والا درنتن مسلمان بھائیرا فردان انتر آلے اوستانرتا اتنت بھدر فردانشیل سدیا ماؤ بونیرا اللہ پاکر دروارے وشن کو گنی کو شکور جنہی اتن تو مایا محبت کرے آمد ہے کہ گوبی رجنی پرچن تو دین رالو چنہ سنار جنوی مافلے اشار بشار جگدان قرار دجو سہو کرے بشتکار توفیق دیا چنتائی کلمت شکر دائی کری الحمدللہ ارجرے بولی الحمدللہ اللہ نیامت شکریہ دائی کرلے نیامت بارے ٹھیک نوے ٹھیک نیامتیر شکریہ آدائی نہ کر لے نیامت قومے دیکھیں جر علماء اکرام اسے نامات کلامات کی تا آیات تھی کہ مصطفیٰ سے نالو سنا کندی کے جاوے آلو سنا پرتکیری ایکٹ برتمان پرکہ بوٹے آلو سنا پرتکیری ایکٹ کینتو آلو سنا پتکتا فولیر ایک ایکٹا گران آلا دا کتنے بیٹی گلا پھر گران آر بیلی فولیر گران کینا یک یک ابا حسنہ ہنار گران آر بکل فولیر گران آر ایک رکھو فائتے مائتے ای جن میں آلو چنل شبر کستی کی سنا درکار آمولیر نہیں ہوتی کتنے بیٹی رزولے کتنے بیٹی دیکھیں اللہ تعالیٰ آمدر کی اسلامی روپور تھاکار کتا بول سن اسلامی روپور تھاکتی گیا شموئے تذبیو ہاتے نیتے ہوئے شموئے اسرے ہو شموئے اسرے ہو کی کرتے ہوئے حضورے بولن نا کی کرتے ہوئے ہاتے نیتے ہوئے تذبیو ہاتے نوار فیکہ پوٹ ایخون نا ایخون اسرے ہاتے نوار فیکہ پوٹ ٹکنے بیٹی
বিশ্বে একটা সংঘ আছে এই সংঘর নাম জুতার সংঘ সংঘটার নাম কি কথা কথা কইতেন না কেড়ে বলি জানেন আমরা আরো আগেই বলছি এখনো বলতেছি ওই তো অতছ ওইটা আমাদের ভাষাটা কারো কাছে ব্যতিক্রম মনে হইতরা যে এটা আদবের খেলাফ আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানের সাথে ভালোবাসা নাই এইজন্য আদবের চিন্তা আমরা আর রাসূল এখন আদবের চিন্তা আমাদের নাই দেখেন একটা ইহুদি যদি মারা যায় তারা একটা ইহুদির প্রতিশোধ নেওয়ার জন্য ফিলিস্তিনে শত শত নিরস্ব মহিলা আর বাচ্চাদেরকে মারে ঠিক না ঠিক এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্য পর্যন্ত কোনো যুদ্ধের আইনে নাই কোনো যুদ্ধের আইনে নাই আর এই যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত নীতি দিয়ে রাখছে ইহুদিরা যে সমস্ত নীতি নির্ধারণ করে রাখছে খ্রিস্টানরা সেই নীতিতেও নিরস্ত্র কোন মানুষ হত্যা করার কোনো সুযোগ নাই ঠিক না বেটি এরপরেও নির্যাতন করতেছে এরপরেও মানুষ হত্যা করতেছে তাইলে বোঝা গেল এই এলাকাটাতে যেই এলাকাটাতে এভাবে হত্যা করতেছে এই এলাকাটাতে একটা যুদ্ধ অপরাধ সংগঠিত হইতেছে ঠিক না বেটি আর জোরে কোন ঠিক না বেটি জাতিসংঘ নামে যে সংগঠন আছে এই সংগঠনটা মূলত মুসলমান নিধনের জন্য তারা করছে ঠিক না বেটি যদি মুসলিম নিধনের জন্য না হতো তাইলে গত কয়েক বছর আগে 20 বছর 23 বছর আগে আগ থেকে শুরু করছিল আফগানিস্তানে তখন কিন্তু কেউ আফগানিস্তানের পক্ষে কথা বলে নাই ঠিক না নাকি দেখেন আফগানিস্তানের লোকদেরকে যারা মুক্তিযোদ্ধা তাদের দেশের মুক্তিযোদ্ধা এদেরকে জঙ্গি বলে আখ্যা দিছে দিছে কি দিছে না শেষ বলে লেজ গোটাইতে হয়েছে ঠিক না বেটি এখন দেখে আমার দেশের সব অস্ত্র মোটামুটি এক দিক থেকে কাট হয়ে যাইতেছে এই জন্য সে এখন আবার লাগায় দিছে ইউক্রেন রে যে তুই শুরু কর তুই কারণ বিশ্বের মুরল আমি থাকবো পাঁচ মিনিট কথা বলবো তারপরে আলোচনা আয়াতে যাবে কোনো অসুবিধা হবে বিশ্বের মুরলদের মধ্যে আমি প্রধান থাকবো এই জন্য আমেরিকা ইউক্রেন রে কইছে তোরে নেটুতে ঢুকামু নেটুতে ঢুকানোর নাম দিয়া রাশিয়ার সাথে বাজাইয়া দিয়া এখন ইউক্রেন ধ্বংসের পথে ঠিক না বেটি এরপরে এখন আবার ইসরায়েলে নৌবহর পাঠাইয়া দিছে অস্ত্র দিয়া সব কিছু সুযোগ দিয়া আবার এদিক দিয়া বলতেছে যে গাজাতে কি হইতেছে যুদ্ধ অপরাধ হইতেছে মুসলমানরে একটু আলগিদা রাখে আর হেরারেকে অস্ত্র দিছি শেষ কর জোরে কর নাউজুবিল্লাহ এই জন্য আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না আর জোরে কোন ঠিক কিনা আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না একটা কথা মনে রাখবেন ইহুদি খ্রিস্টান এদের নাম তো আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন হিন্দু বৌদ্ধ এই চারটা জাতি এদেরকে বদ্দিন বলা হয় এই বদ্দিন চারটা জাতি তলে তলে এক তলে তলে এক এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের স্বাধীনতা দিতে চায় না এরা আপনাদেরকে শান্তিতে ঘুমাইতে দিবে না এরা আপনাদের উপাসনালয়ে ইবাদত করতেও দিবে না যতক্ষণ পর্যন্ত আপনারা জিহাদের প্রস্তুতি গ্রহণ না করবেন সাফ কথা বর্তমান বিশ্বে জিহাদ ফরজ বর্তমান বিশ্বে জিহাদ ফরজ নামাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হজ কি ফরজ বর্তমান বিশ্বের জিহাদ ও ফরজ বলে হুজুর জিহাদ কেমনে ফরজ আমরা দেশে তো জিহাদ ফরজ না আমরা দেশের মুসলমানরা ওদেরকে যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করা ফরজ কিন্তু রাষ্ট্রীয় গণ্ডির ভিতরে থাকার কারণে রাষ্ট্রীয় অনুমোদন অনুমোদনবিহীন আমরা বের হতে পারি না কিন্তু সেই ফরজ আইনটা আমাদের উপর আসবে পরে আমাদের শাসক যারা মুসলিম রাষ্ট্রগুলোর শাসক যারা তাদের উপর আসবে আগে শাসকরা ফরজ আদায় করলে আমরা শাসকদের পক্ষ থেকে সহযোগিতা পেলে অনুমোদন পেলে আমরা মুসলমানের
সুযোগ হয় তাইলে ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন হাত উঠান সবাই রাজি সবাই রাজি অন্তর থেকে রাজি না দেখা দেখি হাত নামান তাইলে বোঝা গেল এই মাহফিলের জামাতটা আমরা মুনাফিক মুক্ত জামাত জোরে কোন ঠিক কিনা জিহাদ ফরজ কখন হয় জিহাদ ফরজ হয় দুইটা সময় দুইটা অবস্থাতে আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আলোচনা করছেন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না তোমরা আল্লাহর রাস্তায় কত্ল কেতাল করতেছো না মারতেছো না মরতেছো না মালাকুম তোমাদের কি হলো আরামে খাওয়ার জন্য ঘরে ঘুমায়া যাইবা সুন্দর বিছানায় শুয়ে যাইবা আরামসে জিন্দেগি কাটাইবা কি হলো মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাহির হও না অতসো অতসো প্রেক্ষাপটটা দুই ধরনের ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়ান নিসা পুরুষ এবং মহিলারা যারা দুর্বল পুরুষ এবং মহিলা যারা দুর্বল দুর্বল বলতে নিরস্ত্র যাদের কাছে কোনো অস্ত্র নাই যা যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে না এরা এবং ওয়াল বিলদান এবং ছোট ছোট শিশুরা দুর্বল পুরুষ দুর্বল নারী আর শিশুরা মিলে মিলে আল্লাহর কাছে দোয়া করে আর বললেন রব্বানা আখরিজিনা মিন হাদিহিল করিয়া ওগো আল্লাহ এই দেশে আমরা বসবাস করতে পারি না এই দেশে আমরা তোমার গোলামি করে থাকতে পারি না ওগো আল্লাহ এই দেশে আমাদের জীবনের নিরাপত্তা নাই এই দেশে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই এই দেশে আমাদের ইমানের নিরাপত্তা নাই ওগো আল্লাহ আখরিজিনা মিন হাদিহিল করিয়া এই দেশ থেকে আমাদেরকে বাহির করে দাও এই দেশ থেকে আমাদেরকে বাহির করে দাও এই দুইটা অবস্থা যখন হয় একটা হলো নারী এবং পুরুষ এবং শিশুরা দুর্বল হয়ে আল্লাহর দরবারে কান্দে দুই নম্বরে দেশ থেকে বাহির হয়ে যেতে চায় এমন নির্যাতিত অবস্থায় জিহাদ ফরজ হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি প্রস্তুত হও মাঠে নেমে যাও যখন জিহাদ ফরজ হয় জিহাদ যদি না করো মনে রাখবা ঘরে বসে বসে মরণ ঘরে বসে বসে তলোয়ারের নিচে মরণ অস্ত্রের নিচে মরণ হবে হাসপাতালে শুয়াও মরণ হবে কিন্তু আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ ও আমার উম্মতেরা শুনো তোমাদেরকে আমি সুসংবাদ দেয়া যায় দরবারে যখন উত্তোলন করা হয় শত্রুর গর্দানে উঠানোর জন্য আঘাত করার জন্য শত্রু তোমাকে আঘাত করতে চায় শত্রুর তরবারিটা তোমার গাড়ের উপর যখন আসে শত্রুর তরবারির ছায়াটা তোমার গর্দানে পড়ে তোমাকে যখন আঘাত করবে তুমি খণ্ড বিখণ্ড হবে বিখণ্ডিত হবে এমতো অবস্থায় তুমি জান্নাত দেখতে পাইবা কর্তবী শরীফে একটা বর্ণনা আসছে নেককার ইমানদার সুহাদা এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু সময় তাদের সামনে জান্নাতটা পেশ করা হয় জান্নাত থেকে কাতারে কাতার হইয়া সুন্দর সুশৃঙ্খল ভাবে তাদেরকে সুস্বাগত জানায় আর বলে ও আল্লাহর গোলাম এই যে দেখো এটা জান্নাতের বাড়ি হাজা বাইতুকা ফিল জান্নাহ এটা জান্নাতের ভিতরে তোমার জন্য বরাদ্দ দেওয়া বাড়ি আর এই যে দেখো বাড়ির পাশে সাজানো বাগান ওয়াহাদিহি রাউজাতুকা ফিল জান্নাহ আর এটা জান্নাতের ভিতরে তোমার জন্য বাগান আল্লাহর বান্দা তখন মুস্কি হাসি দেয় আনন্দে আনন্দিত হয়ে যায় জান্নাতের আশায় আখিরাতের আশায় আরামের আশায় আল্লাহর প্রেমে পাগল হয় তরবারি দিয়ে গর্দান
দ্বিখণ্ডিত হয় মৃত্যুর কষ্ট অনুভব করে না আমরা তো বাংলাদেশেও দেখছি শহীদ হইতেছে হাসতেছে আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি শহীদ হইতেছে রাস্তায় গুলি খাইছে হাসি দিতেছে আর বলতেছে আমার জন্য আমার মায়ের কাছে বলবেন দাবিটা যেন মা ছেড়ে দেয় হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় বিদায় হওয়ার সময় জিহ্বাতে আওয়াজ বের হইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়রা আমার আল্লাহ রাসূল যে হাদিসগুলো বলেছেন এগুলো বাস্তবে প্রমাণ পাওয়া যায় কি যায় না ওই ফিলিস্তিনের মধ্যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হচ্ছে তারা দেশ থেকে বাহির হয়ে যেতে চায় আর বলে আখরিজিনা মিন হাযিহিল কারিয়া আল্লাহ আমাদেরকে এই এলাকা থেকে বের হওয়ার সুযোগ করে দাও যদি সুযোগ না করে দাও ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা এই দেশে বাইরে হওয়ার সুযোগ দাও আর যদি সুযোগ নাই দাও ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদের জিম্মাদার তুমি তোমার বন্দাদের কাউকে তৈয়ার করে দাও জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা শুধু জিম্মাদারই আঞ্জা দিয়া বসে থাকবো এটা না আমাদেরকে জিহাদের পথে সহযোগিতা করবে ইয়ামান সিপাহ সালার আমাদেরকে তৈয়ার করে দাও বর্তমানে ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত লাইভ দেয় দেয় কি দেয় না দেয় কি দেয় না একটা লাইভ শুনতে পাইলাম এ কি ক অডিও রেকর্ড ফিলিস্তিনের এক মহিলা আফগানিস্তানের এক মুজাহিদের কাছে সে আবদার করতেছে যে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আমরা চলে গেলে আপনাদেরকে রাখবে না আর আপনারাই পারবেন আমাদেরকে সহযোগিতা করতে এখন কথা হইল আমরা একে অপরকে সহযোগিতা করতে যাই না ঠিক না বেটি আরে জোরে কোন ঠিক না বেটি কয়েকদিন আগে কিছু মিডিয়া পাড়ায় নাস্তিক মার্কা মিডিয়া আর কিছু আছে নরম সুস মিডিয়া নরম সুস বুঝিনি বোঝে না কই ডট ঠিক মা কইছে ইডো ঠিক বায়ে কইছে ইডো ঠিক চাচা কইছে ইডো ঠিক বাপে কইছে ইডো ঠিক কেউ কিছু কইছে না ইডো ঠিক এর নাম নরম সুস নরম সুস মার্কা কিছু মিডিয়া আলোচনার মধ্যে আনছে আলোচনা আনতে গিয়া ফিলিস্তিনি মুজাহিদদেরকে বলতেছে কি জঙ্গি খবরে আপনি হয়েছেন না ইউটিউবে হয়েছেন সাথে সাথে আমরা কিছু লোক এগুলো কমেন্ট করতে শুরু করছি কিছু অকথ্য ভাষায় করছি আমাদের সাথে যারা এড আছে তারা দেখছে ও চেয়ারম্যান সাহেবও দেখছে অকথ্য ভাষায় বলছি যে তোরার বাফেরা কি মুক্তিযুদ্ধ করতেছে না সন্ত্রাস করতেছে জঙ্গি তারা তোরা দেখছ না 75 বছর পর্যন্ত নির্যাতন করে আসছে এই 75 বছরের নির্যাতনের আর সহ্য হওয়া দেয়ালে যখন ফিট লেগে গেছে ফিলিস্তিনিরা নিজেদের জীবন নিয়ে আল্লাহর দরবারে মসজিদে আকসার ইজ্জত ইবাদত করতে চায় আর তোরা কস জঙ্গি খারাপ ভাষায় কিছু কমেন্ট করা শুরু করছে উলামায়ে কেরাম পড়ছি পরে এখন মিডিয়া নামক সন্ত্রাসগুলো থামছে মিডিয়াও যে সন্ত্রাসী করে জানেননি 50 জন মরছে কেবল দুইজন 200 লাশ করছে যে রেল অ্যাক্সিডেন্টের মাত্র 20 জন 200 লাশ আমি নিজে গুনছি এরপরে বাড়ছে কিনা জানি না এটা হইলো মিডিয়া সন্ত্রাস আমার কাছে যে তত্ত্ব আসে সেই তত্ত্ব আসতে দেয় না আমার কাছে যে খবর আসে সেই খবর আসতে দেয় না এগুলো দিলে তাদের কি হয় রুটি রোজগারের অভাব হয় জোরে কোন ঠিক কিনা আমার কথা হইল মিডিয়া যারা মিডিয়াতে কাজ করে এদের জন্য আজকে আমার একটা দরদ আসছে অত্যন্ত হৃদয় থেকে একটা দরদ আসছে মিডিয়ার বিপক্ষে আমরা না আমরা মিডিয়ার সত্য খবরটা চাই কি কোন ঠিক কিনা আজকে দেখেন হরতাল ডাকছে বিএনপি এই হরতালে মোটামুটি দূরপাল্লা সব গাড়ি বন্ধ ঠিক না এটা সতর্কতা বশত সবাই বন্ধ সরকার অনুমোদন দিছে ভালো কথা এখন
মিডিয়া কর্মীরা বিভিন্ন কোনা কানায় চিপাচাপাই দেখলাম কত কষ্ট করে যে ক্যামেরা নিয়ে নিয়া দাঁড়ায় রইছে আমার কত হইল আমি তো আরামে আছি গাড়ি দিয়ে যাইতেছি হেতু রুদ্রে দাঁড়ায় রইছে ঠিক না বেটি সময়ে আক্রমণ চলতেছে এর ভিতরে মিডিয়া কর্মীরা থাকতে হয় এইজন্য মিডিয়া কর্মীদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার অভাব নাই কিন্তু সত্য প্রকাশ যারা করে তাদের জন্য দোয়া করি সামনের দিকে এগিয়ে যাও তোমরা দেশসুদাসীর কর্ণধার তোমরা আমাদের পাহারাদার কিন্তু যারা তত্ত্ব সন্ত্রাস করে এমন মিডিয়ার প্রয়োজন আমাদের না একটু বোঝার চেষ্টা করেন এখন এই ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানরা মরতেছে আমরা এদের রক্ত দিয়ে কেবাব খেছি কত কষ্ট হইতেছে ঠিক না বেটি আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মৃত্যু হয় না তাদের ইন্তেকাল হয় তাদেরকে মুর্দার বলাও ঠিক না ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মুর্দার বলো না জেনে রাখো তারা জীবিত দুনিয়া থেকে ইন্তেকাল করে মাত্র আখেরাতের পথে চলে গেছে কিন্তু তোমরা দেখতেছো হতবিক্ষত হয়ে গেছে তোমরা দেখতেছো নিস্তে নাবুদ হয়ে গেছে তোমরা দেখতেছো জবাই হয়ে গেছে তোমরা দেখতেছো পাথরের চাপায় পড়ে গেছে মূলত তাদের মৃত্যুর সময় হাসি দিয়া জান্নাত দেখেছে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ ও আমার ভাইরা আল্লাহর রাসূল এই তলোয়ারের নিচে তরবারির ছায়ার নিচে জান্নাত এই কথা বলার কারণ কি উম্মতকে সতর্ক করেছে উম্মত মৃত্যু তোমার ঘরেও হবে রাস্তায়ও হতে পারে হাসপাতালেও হতে পারে গুলির মুখোমুখি হয়েও মৃত্যু হতে পারে বিস্ফোরণে মরণ হতে পারে তবে তোমার মৃত্যুটা যেন আমি আল্লাহর পথে হয় আল্লাহর পথে যাদের মৃত্যু হয় তারা মাইয়্যেত নয় আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে হাজার হাজার বছর অতিক্রম হয় তাদের নাম আজও স্মরণ করে লেখা হয় ঠিক না বেটি শামসুদ্দিন আর সাইফুদ্দিন দুই ভাই শামসুদ্দিন আর সাইফুদ্দিন দুই ভাই সাইফুদ্দিন বড় শামসুদ্দিন ছোট কিন্তু শামসুদ্দিনের বয়স লম্বা টাইম হয়ে গেছে বিয়ে করে না সাইফুদ্দিন জিজ্ঞাসা করে ভাই বিয়ে করো না কেন কো বিয়ে কারে করবে কো তোমার জন্য আমি এই এলাকার উজিরে আজম যিনি উনার মেয়ের ব্যাপারে প্রস্তাব দেই সে উত্তর দিছে আমাদের যোগ্যতারা না আমরা তাদের যোগ্য নাই কথা বলছে না আমাদের যোগ্যতারা না জিজ্ঞাসা করলো তুমি কেমন মেয়ে চাও শামসুদ্দিন বলে ভাই আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই জীবনের সময় অনেক লম্বা হয়ে গেছে অর্ধেক জীবন শেষ যে মেয়েটাকে বিয়ে করলে আমার উরুষ থেকে তার গর্ভে একটা বাচ্চা জন্ম হবে এই বাচ্চাটাকে হাতি হাতি পা পা করে দিনের শিক্ষা দিতে দিতেই অশ্বারোহী বানাবে যুদ্ধে যুদ্ধে চলার জন্য যে ঘোড়ার উপর বসে তরবারি চালায় এই ট্রেনিংটা দিবে আমার বাচ্চাটাকে দিনের মুজাহিদ বানাবে আর কি করবে শামসুদ্দিন বলে আমার ছেলেটাকে বাইতুল্লাহ আল্লাহর গড় মসজিদে আকসা বিজয়ের জন্য ছেড়ে দেবে আর আমার সন্তান মুজাহিদ দেরকে নিয়ে জিহাদ করে ইহুদিদের হাত থেকে বাইতুল্লাহ আল্লাহর গড় মসজিদে আকসাকে বিজয় করে মুসলমানদের হাতে পৌঁছায়া দেবে শামসুদ্দিনের এই ইচ্ছা ইচ্ছাটা ভালো না খারাপ ছোট না বড় আমরা হইলে কইলো যে সুনাম মসজিদে সম্ভব ও আমার ভাই আপনার ভিতরে যোগ্যতা থাকলে যোগ্যতা বের করতে হবে একদিন যে কোনো জায়গাতে যোগ্যতা বের হয়ে যায় প্রমাণ পাওয়া যায় আপনি যেখানেরই হন না কেন আপনার দ্বারা ইসলামের খেদমত আল্লাহ নিতে চাই ঠিক না বেটি গাজীনগরীর শেখ সাহেবের বাড়ি দিরাই কি কোন ঠিক কিনা হ্যাঁ উনি আছে কোথায় এখন বর্তমানে মদিনায় না মক্কা মোয়াল্লাতে মক্কাতে আছে
বাড়ি হলো সুনামগঞ্জের দিরাই ঘুমাইতেছে জান্নাতুল মুআল্লাই এটা কি কোন দেশের খাবার নাকি ইমানের খাবার ওই শামসুদ্দিনের কথা হলো আমার বিবির উরুস থেকে যে সন্তানটা হবে গর্ব থেকে যে সন্তানটা গর্ভপাত করবে সেটা হবে বাইতুল মাকদিসের বিজয়কারী কিছুদিন পরে ওনার জন্য তার বউ হইতেছে না বিচারতেছে কিছুদিন পরে দেখা গেছে উনি ইরাকের শেখের কাছে গেছেন বড় একজন আলেমের কাছে গেছেন গিয়া বসে আলোচনা করতেছেন এক মসজিদের ভিতরে এক মহিলা ফরদানিশীল মহিলা আয়েশা জানালা দিয়া ডাক দিছে শেখ সাহেব বলতেছে শামসুদ্দিন সাহেবরে যে আমি ওনার কাছে একটু কথা বলি ঠিক আছে যান যাওয়ার পরে তারা কথা বলতে বলতে শেখ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তোমার কাছে না ছেলেটারে পাঠাইছিলাম তুমি প্রশ্ন করবে এই সেই জিজ্ঞাসা করবে তুমি তাকে ফিরাই দিলা কেন বিয়াতে রাজি হইলা না কেন মেয়েটা বলে হযরত আপনি যে যুবককে পাঠাইছেন দেখতে সুন্দর যোগ্যতার অভাব নাই কিন্তু দৈহিক গঠনটাও বড় কিন্তু আমার কথা হলো আমি তাকে জিজ্ঞাসা করলাম বিয়ে কেন করতে চান সে বিভিন্ন দুনিয়াবি উত্তর দিছে আমার তো ইচ্ছা হলো আমার স্বামী এমন একটা লোক হবে যেই লোকটা থেকে আমাকে আল্লাহ ছেলে সন্তান দিবে আমার সন্তানটা হাতি হাতি পায় পায় করে বড় হবে বাইতুল মাকদিস বিজয় করে মুসলমানদের কাছে পৌঁছায়া দেবে এই কথা কিন্তু শেখের কাছে ওইতেছে মহিলার সাথে আর এদিক দিয়ে শামসুদ্দিন শুনতেছে কথা বুঝেননি আমার শামসুদ্দিন সাহেব লাভ দিয়ে আগায় গায়ে বলে শেখ সাহেব এই মেয়ের বিবাহের প্রস্তাব আমি গ্রহণ করব যদি সে রাজি হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন তো অবস্থায় মহিলা জিজ্ঞাসা করে আপনার কি চাহিদা উনি বলে তোমার মনে যে চাহিদা আমার মনেও সেই চাহিদা যেই কারণে 45 থেকে 47 বছর হয়ে গেছে এখনো বিয়ে করি নাই তোমার মতো নারী খুঁজতেছিলাম এই দুইজনের মাঝে বিয়ে শাদী সংগঠিত হয় এদের উরুস থেকে সন্তান জন্ম হয় যেই সন্তানের নাম হলো সালাউদ্দিন এই সালাউদ্দিন বাইতুল মাকদিস বিজয় করছে বিজয় কইরা মুসলমানদের হাতে দিয়া গেছিল মুসলমানদের ভুলের কারণে বাইতুল মাকদিস তাদের কাছ থেকে এখন চলে গেছে সেই মসজিদে আকসার মিনার থেকে আওয়াজ হয় আইনা সালাহউদ্দিন আইনা সালাহউদ্দিন আইনা সালাহউদ্দিন সালাহউদ্দিনের মতো বিজেতার বাপ যেই কারণে মুসলমানদের দুর্দশা হইতে পারে আল্লাহ পাক আমাদের থেকে আবার সালাহউদ্দিন তৈর করবে জোরে কমছে কিনা কিন্তু আমাদের দরকার কি ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়াজাল্লানা মিন লাদুনকা নাসিরা আমাদের সাহায্যকারী তৈরি করে দাও অর্থাৎ আমরা দোয়া করা আমাদের কাজ কি দোয়া করা দোয়া করা এই জন্য বলবো ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য যারা দোয়া করবে কোরআনের এই আয়াতের উপর আমল হবে আর ইসলামের বিজয়ের জন্য যদি দোয়া করেন আমার আল্লাহ আপনার জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্ত থেকে আপনাকে মুক্ত করে দিবেন বিপদে আছেন মুসিবতে আছেন ব্যবসা বাণিজ্য কিছুই হয় না ফিলিস্তিনের মুসলমানের জন্য নির্যাতিত মুসলমানের জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করতে থাকেন সাথে সাথে নিজের দোয়াটাও ঢুকাইয়া দেন নিজের প্রয়োজনটাও ঢুকাইয়া দেন দেখতে পাবেন এই মাজলুমদের পক্ষে যখন সাহায্য নাজিল হবে সাথে সাথে আপনার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সূরাতুর রহমানের তাফসীরের দিকে তাকাইলে দেখা যায় ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম দাল জালালি ওয়াল ইকরাম দুল জালালি ওয়াল ইকরাম এই শব্দটা হলো ইসমে আজম এই ইসমে আজম তিনবার বলে বলে যখন দোয়া করবেন যত দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে জোরে কম ঠিক কিনা ও আমার ভাই আল্লাহ রাসূলের এক সাহাবী দোয়া করতে গিয়া ইয়া দাল জালালি ওয়াল ইকরাম বলে যখন দোয়া করতেছে তখন নবীজি ডাক দিয়া বলে রে সাহাবী আরো দোয়া কর আরো দরখাস্ত কর যত দরখাস্ত করবি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম বলে ইসমে আজম নিয়া সমস্ত দোয়া আল্লাহ দরবারে মাকবুল হয়ে যাবে
এইজন্য নিজের প্রয়োজনীয় দোয়া করলে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন এগুলো আলোচনা বিভিন্ন আয়াতে আছে হাদিসে আছে এইজন্য দোয়া করার সময় এটা আদব ও আমার ভাই ভালো করে বুঝার চেষ্টা করেন ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত এদের একজন সালাহউদ্দিনের দরকার ঠিক না বেঠি সালাহউদ্দিন আগে বাইতুল মাকদিস বিজয় করেছিল ওমর ইবনুল খাত্তাবের সৈন্যরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈন্যদেরকে পাঠাইলেন বাইতুল মাকদিস বিজয় করলো খাইবর বিজয় করলো ওমর মদিনা থেকে এখানে যাওয়ার জন্য এক বছর যাবত তাকে দাওয়াত দিতেছিল ওমর ইবনুল খাত্তাব হঠাৎ করে এক সময় যাওয়ার নিয়ত করেছেন ওমর ইবনুল খাত্তাব সাথে উট নিয়েছেন উটের লাগাম ধরে ধরে গোলাম টানে ওমর উপরে বসে থাকে আবার কিছু দূর যাওয়ার পরে গোলামকে বলে গোলাম রে তুই উপরে উঠ আমি উটের লাগাম ধরে ধরে টানি গোলাম বলে মনিব আমার আপনি তো হলেন রসুলের সাহাবি আবার আপনি আমার মনিব এটা তো আমার কাজ ওমর বলে এটা তোমার কাজ হতে পারে আমিও মানুষ তুমিও মানুষ তোমারও উপদেশের প্রয়োজন গোলাম একটু টানে উমর বসা আবার উমর টানে গোলাম বসে এমন করতে 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 ওই বাইতুল মাকদিসের এলাকায় চলে গেছে ঘটনাক্রমে এই ফালাক্রমে টানতে টানতে বাইতুল মাকদিসের এলাকার যাওয়ার পরে টানার ফালাটা আসছে উমরের আর গোলাম হইল উপরে বসা সুবহানাল্লাহ কইতেন না আমরা হইলে কইলাম যে এখানে কি আমি তুই টান রে উমর রশি ধরে ধরে উঠে লাগাম ধরে ধরে টানে গোলাম উপরে বসা ওই এলাকার মানুষেরা উমরকে চিনে না কিন্তু উমরকে সুস্বাগত জানার জন্য রসুলের সাহাবীরা এবং ওই সময়ের তাবিরা সবাই কাতার বন্দি হয়ে অপেক্ষা করতেছে তাকায়া দেখে উমর উটের লাগাম ধরে টানে আর গোলাম উটের পৃষ্ঠের উপর বসা আপনার জামায় আপনার বিচক্ষণতায় আপনার বাহাদুরির কারণে অর্ধ বিশ্ব বিজয় করে ফেলেছি আমরা আর আপনি লাগাম ধরে টানেন আপনি উপরে উঠলেন না কেন ওমর ডাক দিয়া বলে আমি যেমন মানুষ সেও মানুষ আমার যেমন শারীরিক আরামের প্রয়োজন গোলামেরও আরামের প্রয়োজন আছে দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা এখন ইহুদিরা জিজ্ঞাসা করে তোমরা উমর কেডা কই যে লাগাম ধরে টানতেছে সুবহানাল্লাহ উনি উনার বইয়ে আমরা এত আতঙ্কিত উনার কাছে আসছে আয়েশা দেহে কাফর গুলি সিরা কাফরের মধ্যে তালি দেওয়া তালি সিরা জায়গা ওই জায়গাটা আরেকটা পুরাতন কাফর ভাইয়া শিলাইয়া তালি দেয় আমরা মুসলমান আরামে ঘুমাই আমাদের যারা বিজয় যদি আনতে হয় কমর বেঁধে আবার ইসলামের জন্য রাস্তায় নামতে হবে জোরে কল ঠিক না আল্লাহ তাআলা বলেন ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জিহাদ করবেন না আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জান আর মাল দিতে পারবেন না ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব হবে না ও আমার ভাই ওমর ইবনুল খাত্তাবের মতো একজন যদি ইসলামী সৈনিক তৈয়ার হয় তাইলে ওলি আর জিম্মাদার হয়ে যাবে কি যাবে না সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হয় ইসলামের বিজয়ের জন্য জিম্মাদার হয়ে যাবে আমরা যদি জিম্মাদার নিযুক্ত করতে চাই আমাদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে হারাম খায়া দোয়া করলে দোয়া কবুল হয় না হারাম খায়া আল্লাহর দরবারে রাব্বি 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 বলে দোয়ার জবাব আল্লাহ দেয় না দোয়া কবুল হয় না আল্লাহর নবী বলেন মাকালুহু হারাম ও ফি রিওয়ায়াতিন মাতআমুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ফায়াকুল ইয়া রাব্বি ফাকাইফা ইস্তাজাব আল্লাহর রাসূল বলে হারাম খাইলো হারাম করলো হারাম পানীয় পান করলো আবার আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকলো আমার আল্লাহ কিভাবে জবাব দিবে
আমরা দোয়া করলে সব দিয়া ফানি আসে না ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানের কথা কইলে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় না পশম দাঁড়ায় না কেন জানেন আমরা সুদের সাথে লিপ্ত জোরে কোন ঠিক কিনা গরে গরে সুদ মহামারীর আকৃতি ধারণ করেছে আমরা ঘুষের সাথে লিপ্ত আমরা হারাম উপার্জনের সাথে লিপ্ত কেমনে ঠকায়া ফার্নিচারে লাভ করা যায় কেমনে 70 টাকার ভিআই 75 টাকা বেচা যায় কম দামের ভিআই যায় না ডবল দামে কেমনে বিক্রি করা যায় জোরে কোন ঠিক কিনা ও আমার ভাই এই হারাম খাদ্যের কারণে ঈমান দুর্বল আমার ঈমান দুর্বল আমার মেয়ে ছেলের ঈমান দুর্বল ইসলামী মুজাহিদ তৈরি হতে হলে ওই রকম মুজাহিদ মা আর বাবা থাকতে হয় খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আজকে দেখলাম কারি তৈয়ব সাহেব একটা হাদিসের টুকরা আনছেন যে আল ওয়ালিদু সিররু ওয়ালিদিহি আল ওয়ালাদু সিররু ওয়ালিদিহি বাবার অভ্যন্তরীণ দিকটা কেমন ছিল ছেলের দিকে তাকাইলে বোঝা যা মানে বাবার ভিতরটা কেমন ছিল বাবা দুনিয়াতে না থাকলেও সন্তানের আখলাক আর চলাফেরা আর ব্যবহার দেখলে বোঝা যায় তার বাবা কেমন ছিল জোরে কল ঠিক কিনা এই জন্য মুসলমান তৈয়ার হয়ে যান ইসলামের বিজয়ের জন্য তৈয়ার হয়ে যান মনে করছেন আমাদের দিকে আসবে না 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 ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো একটা একটা করে যখন ধরে তখন কাউকে সার দেয় না জোরে কল ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিছে আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসলমানেরা 200 কোটি মুসলমান যদি এক হয়ে যাও বিভক্ত না থাকো তাইলে তোমাদের সাথে এই বিশ্বের কোন শক্তি যুদ্ধ করে জিততে পারবে না জোরে কল ঠিক কিনা আর একটা মজার হয়ে গেল কি জানেন আমরা দোয়া করি আল্লাহ আবাবিল ফাটাও কি করি আবাবিল ফাটাও ও মুসলমান আবাবিল কার লাগি ফাটাইছো আল্লাহর ঘরখানায় কাবা হেফাজতের জন্য কেউ যখন ছিল না তখন আবাবিল আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু 200 কোটি মুসলমান থাকতে 80 লক্ষ ইহুদি বিরুদ্ধে লড়তে অস্ত্রের অভাব নাই সৈন্যের অভাব নাই অস্ত্র ব্যয় করবেন না এক হবেন না আর বলবেন আল্লাহ আবাবিল ফাটাও আল্লাহ আবাবিল ফাটাইলে আমার আপনার মতো মুনাফিক মার্কা মুসলমানের জন্য হাঁটাবে জোরে কল ঠিক কিনা আবাবিলের দোয়া করে ও ভাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ জান মাল দিয়া হইলে লাভ কি সংক্ষিপ্ত করতেছি লম্বা কর্ম না বই ফাইয়েন না ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনা আনফুসাহুম ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা আল্লাহ বলে আমার পথে যারা জিহাদ করে তারা দুনিয়ার জীবনটাকে আখেরাত পাওয়ার উদ্দেশ্যে বিক্রি করে দেয় ومن يقتل في سبيل الله فيقتل যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে কত্ল কাতাল করবে ওই তো সে শহীদ হয়ে যাবে আউ ইয়াগলিব অথবা সে মুজাহিদের বেশে গাজী হয়ে বিজয় হবে ইকতাল আউ ইয়াগলিব ওই তো সে শহীদ হবে অন্যথায় সে বিজয় হয়ে সে গাজীর বেশে বাড়িতে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গাজী ব্যক্তি যারা হবে শহীদ যারা হবে তাদের জন্য আমি আল্লাহ আজরে আজিমের ঘোষণা দিয়েছি আজরে আজিম কি বড় ধরনের পুরস্কার এটা হলো আখেরাতের পুরস্কার ঠিক না বেটি এই জন্য জেহাদের মনোভাব অন্তরে না থাকলে মারা গেলে মুনাফিকি মরণ আল্লাহর রাস্তায় জেহাদ দুই ধরনের হয় একটা হলো জান দিয়া জেহাদ আর একটা হলো মাল দিয়া জেহাদ আমরা জীবন দিতে পারতেছি না আমরা তো মাল আল্লাহর রাস্তায় দিতে পারবো ঠিক না বেচি ও ভাই এই জন্য আপনাদেরকে বলবো জামিয়া হুসাইনিয়া সিনাকান্দি মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হলে এটা থাকলে দিনে দিনে উন্নতির দিকে গেলে ছাত্র সংখ্যা আরো বাড়বে ওই ইসলামী মাইন্ডের মানুষ দিনের কথা হাদিসের কথা শোনানোর জন্য লোক তৈরি হবে ঠিক না বেটি এই কেউ বলবে না বসেন এই বসেন কি শুরু করছে বলছি আর 10 মিনিট দোয়া করে দিব যাইতে কেন
এটা কোন কথা হইল একটা মানুষ রিকোয়েস্ট করার পর মুসাফিরের দোয়া তো এমন কবুল আমরা দোয়া না করে বাড়ি যাবেন না দোয়া তো মুখুল ইবাদা সিনাকান্দি মাদ্রাসাটা থাকা দরকার আছে না নাই দিন দিন উন্নত হওয়া দরকার আছে না নাই ইসলামের কথা ঈমানের কথা ঈমানের পাওয়ার কথা এই মাদ্রাসা থেকে উচ্চারিত হয় এই জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাই জোরে বল ঠিক কিনা ওরা বন্ধ করতে চায় আমরা চালু করতে চাই কি কোন ঠিক কিনা কে কে চালু করতে চান হাত উঠান হাত উঠান কেউ হাত নিচে রাখবেন না আপনারা দয়া করে হাতটা একটু পকেটে ঢুকান মাদ্রাসাতে আপনাদের মন থেকে হাত ঢুকান পকেটে ঢুকান মন থেকে আপনারা দান করেন এই ছাত্ররা কই যাও দুই দুই তিন জন ছাত্র যাও রুমাল নিয়ে যাও আপনারা কেউ খালি দিবেন না গাড়ি ভাড়াটা রাইখা আপনারা মুক্ত হস্তে আল্লাহর পথে আল্লাহর রসুলকে সাক্ষী রেখে হাশরের ময়দানে বলতে পারবেন ওগো নবীজি আপনার দ্বীন প্রচারের জন্য দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় মুক্ত হস্তে হাত উঠায়া পকেটে যা ছিল দিয়ে দিয়েছিলাম ওগো আল্লাহ তুমি কবুল করো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুপারিশ করবে জান্নাতি হতে পারবেন জোরে বলুন আমিন এগুলো ওসিলার কারণ হবে সকলেই দেওয়ার চেষ্টা করেন কেউ খালি দিয়ে না যারা